কয়টা আমরা থাকবে হিসাবে আমাদের? স্যার, হ্যাঁ, এমসিকিউ আমি তো বললাম যে এটা যদি 20 নম্বর থাকে 40-এর মধ্যে, তাহলে 20টা থাকবে এমসিকিউ, আর যদি 10 নম্বর থাকে 10টা। এটা তো আর কি, এটা ইউনিভার্সিটি এখনো বলা নাই, আগের নিয়ম যদি থাকে তাহলে 10টা। আর আমি তো মনে করি এমসিকিউ পরীক্ষা সহজ, রিটেন এর চেয়ে এমসিকিউটা যদি 50% দেওয়া হয় তাহলে মনে হয় ভালো হয় আর কি। যে জি স্যার, 20 নম্বর এমসিকিউ আর 20 নম্বর সেটা হলে ভালো হবে, এটা আমাদের মতো হবে। জি স্যার, এটা হলে অনেক ভালো। 28টা পেজ সবগুলাই তোমাদের সিলেবাসটা ক্লাসে যেটা পড়ানো হয়েছে, যেমন নেই আর কি, নিট ফিনিশিং, এটা একটু বড় চ্যাপ্টার, এটা খুব ইম্পর্টেন্ট যে নিট ফিনিশিং, ড্রাইং এর পরে ফিনিশিং করা হয়, ডিওয়াটারিং করা হয়, ড্রাইং করা হয়, কিউরিং করা হয়, স্ট্যান্ড করা হয়, কম্প্যাক্টিং করা হয়, এই কাজগুলো যেটা আমি গত ক্লাসে পড়াইছি, নিট ফিনিশিং, পিগমেন্ট, আর তার আগে ক্লাসে যেটা টেক্সটাইল প্রিন্টিং এবং ইয়ার কি নিট ফিনিশিং, আর আজকে যেটা পড়াইলাম পিগমেন্টস এন্ড দেয়ার অ্যাপ্লিকেশন, এই তিনটা বিগ সেক্টর, এই তিনটা বড় সেক্টর বলে হবে তোমার। এখানে তিনটা সেক্টর দিকে তোমাদেরই থাকবে, আমি মনে করি 50%। আগে ছিল হয়তো 10 নম্বর এমসিকিউ, ঠিক আছে তোমাদের এই সাবজেক্টে। ওই ক্লাসে যাবো কিনা আর কি, 41-05 ওই ক্লাসে ঢুকবা না তোমরা? এখানে আমরা স্পেশাল ক্লাসটা ওইখানে করবো স্যার, এখানে ওই ক্লাসে হবে আর কি, একসাথে স্যার শেষ করে, আর কোথাও যাইতে একসাথে শেষ করলে ভালো, দরকার নাই, আমরা এই জায়গায় ক্লাস করি আর সমস্যা নাই, এটা তো এক্সাম না। হ্যাঁ ঠিক আছে, মানে তোমাদের পরীক্ষা কিন্তু আবার ওই থাকবে এবং ওখানে তোমরা ঢুকবা। তো আমরা সারের কতগুলো পোলা মানে করতে গেছে সাজেশন কই দিলে, আর একটা স্যার সিলেবাস 5 মিনিট বিরতি নেই, তারপরে আমরা আবার স্পেশালটা শুরু করব। স্যার আমাদের কথা ছিল, হ্যাঁ সিলেবাস কি নাম সাজেশন চাচ্ছে আর কি, আমার কাছে সবাই বলতেছে সাজেশন বলতে তো এখানে কিছু নাই তোমার কাছে, তুমি কি টিচার নাকি? না মানে স্যার আমি আমাকে বলতেছে, আমি তো আপনাকে স্যার রিকোয়েস্ট করি আর কি। আমি তো আমি বললাম যে তিনটা চ্যাপ্টার ভালো করে পড়বে, এটা ওপেন বুক পরীক্ষা, ওপেন বুক পরীক্ষার কিছু সাজেশন স্যার কি রকম ওপেন বুক স্যার, ওপেন বুক কেমনে করবো, এটা কোন সম্ভব? 20 মিনিট টাইম দেয় স্যার, এই আইডি, রোল নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল নাম্বার লিখতে তিনটা জায়গা আছে। হ্যাঁ এই এটা তোমার এমসিকিউ, এমসিকিউ অ্যানসার করতে হলে তোমাকে পড়ে আসতে হবে আর কি, আর তোমার এমনি রিটেন পরীক্ষা তো দেখে তোমার এটা তো আর কি। এখানে স্যার আমরা আমাদের জায়গায় খুবই সৎ স্যার, আমরা কোনো 2 নম্বরই করি না। আমরা কেউ চুরি করতে আসি না, আমরা লেখাপড়া করতে আসি, আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব। এবং ওইটা আমরা চাই স্যার শত পয়েন্ট নেওয়ার জন্য, এই জন্য স্যার আপনার কাছে আপনার সাহায্য একান্ত ভাবে কাম্য স্যার। আমার কথাটা আগে শুনো আর কি, তোমরা তো না বুঝে কথা শিওর স্যার, প্লিজ স্যার বলেন। তোমরা তো আইডিয়া নাই তোমাদের, ওপেন বুক এক্সামিনেশন আমরা বিদেশে দিয়ে আসছি, সকাল আমরা দিই নাই স্যার। হ্যাঁ সকাল 8টায় শুরু হয়েছে আর রাত 4টায় শেষ, সুফের পানি পায় পর্যন্ত চলে আসছে, ওপেন বুক পরীক্ষা কি এত সুযোগ নাকি আর কি, সুখের পানি পায় পর্যন্ত চলে আসছে বিদেশের যে ওপেন বুক পরীক্ষা। তোমাদের তো সে অনেক কষ্ট করছেন আপনারা, হ্যাঁ তোমাদের এখানে যে পরীক্ষাগুলো হয় সবকিছু ওই ইয়ের মধ্যে থাকে, তা আমরা যে টেক্সটটা দিতেছি টেক্সটের মধ্যে সবকিছু, কাজে এটা তো কঠিন, এটা হলো ওপেন বুক তোমাদের জন্য, যে তুমি আর কি দেখতে পারো না দেখতে পারো এটা তোমার পার্সোনাল বিষয়, কিন্তু আমাদের এখন বিশ্ববিদ্যালয়ের যে স্ট্র্যাটেজি যে তুমি বাসায় পরীক্ষাটা দিতে পারবে
এখন তুমি যদি দেখো না দেখো এটা তোমার পার্সোনাল বিষয়, এই জন্য এটাকে ওপেন বুক করা। আমি তো সব স্যার আমার পক্ষ থেকে এগুলো হবে না স্যার, না দেখলে অসুবিধা কি, জ্ঞান হওয়ার একে এটা হয়ে গেছে, এখন যে এটা অংশগ্রহণ করাই তার তো এই জ্ঞানটা হইল না। কাজে টেকনিক্যাল এডুকেশনের মূল বিষয়টা হলো যে তোমার ক্লাস করা এবং টেকনিক্যাল সেশনে অংশ নেওয়া আর কি, অংশ নিয়ে একটা তুমি 12 ঘন্টা জব করো, আরো 12 ঘন্টা সময় আছে ওইটা ব্যবহার করতে হবে, ছাত্র জীবনটা তো একটু কঠিন থাকে। তো আমি যেটা বলবো যে তোমাদের পরীক্ষায় কোনো সমস্যা হবে না, তোমরা মিড টার্ম দিছো, ফাইনাল একই অবস্থায় হবে, তোমাদের অন্য অন্য টিচাররা হয়তো তোমার প্রশ্ন বলে দিতে পারে বা তোমাদের প্রশ্ন আগে দিয়ে দিতে পারে, আমার ক্ষেত্রে এটা হবে না। অনেক হেল্প করছেন, অনেক সাপোর্ট দিচ্ছেন, আমার ক্ষেত্রে এটা হবে না। শুনো আমি আমি তোমাদেরকে বলি এটা আগে শুনো, আমার ক্ষেত্রে এটা হবে না কারণ আমি একটি কলেজ ইউনিভার্সিটির প্রফেসর এবং আমি মানে হাই লেভেলের কাজ করি, আমি এই কাজটি করতে সেটা আমরা জানি স্যার। তোমাদের ওই অন্য শিক্ষকরা যেটা করতে পারবে আমি সেটা পারবো না, এটা আমি দুঃখিত। সেই হিসাবে আমি যেটা বলবো যে তোমাদের প্রশ্নটা খুবই সহজ হবে এবং তোমরা এটা পারবা সবাই, তোমাদের যে মিডটার্ম অনেক ভালো হয়েছে পরীক্ষা, আমি এতটুকু বলবো। আমি দেখছি যে অনেকে ভালো স্কোর হয়েছে, তাহলে আরেকটা স্যার অনুরোধ থাকবে আমাদের সময়ের প্রতি একটু লক্ষ্য রাখেন, ঠিক আছে? সেটা তো আমি রাখি সেটা রাখি, এবং আমি এতটুকু তোমাদেরকে বললাম যে তোমরা এটা একটু চোখ বুলিয়ে আসো, ঠিক আছো, তোমাদের প্রশ্ন অনেক সহজ হবে এবং তোমরা এটা পারবা। মানে আমি একটু অন্য ফ্যাকাল্টি তোমাদের, এটা তোমাদের আমি তো মানে আগে বললাম যে তোমরা অনেকে যেটা পারবো আমি সেটা পারবো না, আমি দুঃখিত। স্যার বুঝতে পারি স্যার, ঠিক আছে স্যার, ওই জায়গা যেহেতু আপনার সেটা সীমাবদ্ধতা আছে ওটা স্যার থাক, আমরা অন্য অ্যাড্রেস করব না, শুধু স্যার স্যার একটু যদি পারে, ঠিক আছে আমি দেখবো, আমি দেখবো। এবং তোমাদের এমসিকিউ টেস্ট এগুলো সহজ হবে এতটুকু আমি বললাম, এটা সবাই পারবে আশা করি। ঠিক আছে আপনার স্যার উদারতা, লাস্ট টেস্ট তারা মিস করতে স্যার, তারা কি ক্লাস টেস্ট আবার দিতে পারবে, কোনো সুযোগ আছে? এটা না দেওয়াই ভালো, ক্লাস টেস্ট দুই একজন হয়তো মিস করছে, ম্যাক্সিমাম দিছে আর কি, পাঁচ জনের মতো মিস করছে আর কি স্যার। এটা মানে বিশ্ববিদ্যালয় হ্যাঁ হ্যাঁ পাঁচ জন কি না, সমস্যা থাকলে আমার এটা লিখিত ভাবে জানাইতে পারো, আমি এটা দেখবো আর কি, অসুবিধা নাই। কিন্তু সেকেন্ড টাইম আর স্যার আমার তো এটা থিওরি, আমার এটা তো প্র্যাকটিক্যাল, মাত্রাটা কেসে বলা বনের, ঠিক আছে? এটা হয় নাই অসুবিধা নাই, আমি তো বললাম যে তোমরা যে যে কারেন্টের কারণে অ্যাটেন্ড করতে পারো নাই, আমার আমার এই গুগল ক্লাসরুমে তুমি লেখা রাখো যে আমি কারেন্টের জন্য আমি অ্যাটেন্ড করতে পারি নাই। স্যার তো আছে, স্যার দেখবে, এটা লেখা রাখলে অসুবিধা তো নাই যে তোমার কারেন্ট ছিল না তুমি অংশ নিতে পারো না, এটা তুমি এখানে পোস্ট দিয়ে রাখো গুগল ক্লাসরুমে আর কি, তাহলে আমি এটা তো হইতে পারে, অনেকেরই হয়তো কারণ নাও থাকতে পারে, এটা তো আমি দেখবো, এটা তো আমি বললাম। তোমার ওটা তো আমার জানতে হবে যে তোমার কারণ ছিল না, ঠিক আছে? ঠিক আছে, আমি তো এটা নিলাম তোমাদের বিষয়টা আর কি। আর তোমরা মনে করে পড়বা, আমি আবার বলি যে টেক্সটাইল প্রিন্টিং, নিট ফিনিশিং এবং পিগমেন্টস, এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ সেক্টর, তোমার প্র্যাকটিক্যাল এবং তুমি এটা
আচ্ছা 10 মিনিট ঠিক আছে আমরা 10 মিনিট পরে ওকে আসসালাম